এই মসজিদে হয়তো অনেক রাজনৈতিক দলের ভাইয়েরা আছেন সবার প্রতি আমার শ্রদ্ধা আছে ভালোবাসা আছে বা যারা পড়ে আমার বক্তব্য শুনবেন ভালো করে শুনেন আমি তাকে একজন দাঈ ইলাল্লাহ বলে সম্বোধন করছি not a political leader রাজনৈতিক নেতা বলে সম্বোধন করি নাই আমি তাকে একজন দাঈ ইলাল্লাহ বলে সম্বোধন করেছি একজন আলেম হিসেবে সম্বোধন করেছি কারণ তার বক্তব্যগুলো রেকর্ড আছে তিনি বলেছেন আওয়ামী লীগ আমার বিএনপি আমার জাতীয় পার্টি আমার চরমুলাই আমার জামাত আমার যারা মুসলমান সবাই আমার ঠিক কিনা বলেন এত দরদ মাখা বক্তব্য এই বক্তব্য থেকে প্রমাণ হয় তিনি আসলে শুধুমাত্র পলিটিক্যাল লিডার ছিলেন না গোটা উম্মতের জন্য একজন রাহবার ছিলেন উম্মার প্রতি তার বক্তব্যের ভিতরে দরদ থাকতো তিনি যে যুগে ভাইরাল হয়েছিল সেই 80 দশকে সেই দশকে ইন্টারনেটও ছিল না মোবাইলও ছিল না এরা অফলাইনে ভাইরাল এরা অফলাইনে ভাইরাল মানুষ ক্যাসেট কিনতে কিনতে ক্যাসেটের তাক বানায় ফেলতো যখন ক্যাসেটের যুগ আসলো ভিসিডির যুগ যখন আসলো ভিসিডি কিনতে কিনতে ভিসিডির তাক বানায় ফেলেছে মানুষ আমি জানি বাংলাদেশে মুসলমানদের কলিজা ফেটে যাচ্ছে কয়েকদিন আগেও তো আরেক নক্ষত্রের বিদায় হয়ে গিয়েছে মানুষের কলিজা ফেটে যাচ্ছে বিশেষ করে এই চট্টলার মাটিতে এই চট্টলার মাটিতে তার জন্য মানুষের আহাজারি সবচেয়ে বেশি কারণ এই চট্টলার প্রতিটি মানুষের অন্তরে 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 তার নামটা গেথে আছে আপনারা এক দুই বছর না 30 বছরেরও বেশি সময় তার জবান থেকে সুমধুর কণ্ঠে কোরআনের তাফসীর শুনেছেন কি সুন্দর সম্ভাষণ কি চমৎকার ভাষা কি মার্জিত শব্দচয়ন কি সাবলীল ভাষা তিনি কথা বলার আগে মানুষ পারস্পরিক কথা বলে চতুর্দিকে আওয়াজ হয় যখনই নাহমাদ হুসুর হয় মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায় তিলাওয়াতে কি অসাধারণ আকর্ষণ যারা শুনেছেন তারা জানেন তার আদর্শের বিরোধী এমন বহু মানুষের সাথে আমার নিজের দেখা হয়েছে যারা বলে রাতে তার তেলাওয়াত না শুনলে আমার ঘুমই আসে না এরকমও আছে না নাই এটা আল্লাহ প্রদত্ত নেয়ামত এক দুই বছর না একাধারে 50টি বছর কোরআনের খেদমত করে গিয়েছেন আল্লাহর বান্দা 50 বছর মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষীদের প্রত্যেকটি মানুষের হৃদয়ের মনে কোঠায় তিনি স্থান লাভ করেছিলেন তিনি যেখানেই যেতেন পঙ্গপালের মতো মানুষ ছুটে আসত লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো বাংলাদেশের ইতিহাসে তার বক্তব্যের প্রতি মানুষের যে আকর্ষণ এটা ইতিহাসে বিরল এই চট্টগ্রামে বাস ভরে ভরে মানুষ চলে গিয়েছে আপনারা এর বাস্তব সাক্ষী তার বক্তব্যে কত বিপদগামী মানুষ সুপথে চলে এসেছে বিশ্বাস হয় আপনাদের হয়তো এই মসজিদেই আছে সিসিটিভি আছে তো চতুর্দিকে এত না হাত উঠাইলাম না এই মসজিদেও আছে অনেক মানুষ বিপদে ছিল সুপথে চলে এসেছে তার মা বাবার ওয়াজ আপনারা অনেকে শুনেছেন এই চট্টগ্রামেই মা বাবার ওয়াজটা করেছে অনেকে হয়তো শুনেছেন গোটা প্যান্ডেলে কান্নার রোল পড়ে গিয়েছে নামাজের ওয়াজ শুনে কত বেনামাজি নামাজি হয়ে গেছে তার বক্তব্যে লক্ষ লক্ষ পথহারা যুবক সুপথে ফিরে এসেছে সেই লোকটাকেই বলা হয়েছে বিপদগামী আহ সবকিছুর বিচারের ভার কার উপরে আল্লাহ তিনি একজন সফল দাঈ কারণ তার কাছে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ এদেশের মানুষ সাক্ষী লক্ষ লক্ষ মানুষ সাক্ষী তার হাতে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছে তার বক্তব্য কি সুন্দর ছিল তার বক্তব্য নিয়ে থিসিস করা যাবে ডক্টরেট করা যাবে আপনারা বলবেন হুজুর বাড়িয়ে বললেন নাকি মোটেও বাড়িয়ে বলে নাই
তিনি জীবনে কোনোদিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন না একজন কামেল পাস মাওলানা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা দেশ বিদেশের বিভিন্ন নামিদামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তার সামনে বসে থাকতো তার কথাবার্তা শোনার জন্য কারণ এগুলো আল্লাহ প্রদত্ত নিয়ামত বাগ্নিতা মেধা প্রখরতা সুন্দর বক্তব্য এটা একটা আর্ট এটা একটা শিল্প এটা আল্লাহ সবাইকে দেন না এটা আল্লাহ যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন আল্লাহ তাকে দান করেন আমি আপনি কথা বললে কয়জন মানুষ শুনবে তিনি যখনই কথা বলতেন যখনই কথা বলতেন লক্ষ লক্ষ মানুষ পিন পতন নীরব হয়ে আল্লাহর বান্দার দিকে তাকায় থাকতো কি অসাধারণ বাগ্মিতা তার মধ্যে ছিল তার প্রত্যেকটি বক্তব্য ছিল বিষয়ভিত্তিক এবং অত্যন্ত হৃদয়গ্রাহী যা মানুষের হৃদয় স্পর্শ করত তার বক্তব্য ছিল কোরআন টু কোরআন কোরআন বিল কোরআন তিনি যে যুগে ভাইরাল হয়েছেন এখন তো অনেক বক্তারা ইউটিউবে ভাইরাল হয়েছে তিনি যে যুগে ভাইরাল হয়েছেন সেই আশির দশকে সেই দশকে ইন্টারনেটও ছিল না মোবাইলও ছিল না এরা অফলাইনে ভাইরাল এরা অফলাইনে ভাইরাল মানুষ ক্যাসেট কিনতে কিনতে ক্যাসেটের তাক বানায় ফেলত যখন ক্যাসেটের যুগ আসলো ভিসিডির যুগ যখন আসলো ভিসিডি কিনতে কিনতে ভিসিডির তাক বানায় ফেলেছে মানুষ এত হৃদয়গ্রাহী ছিল তার সময়ে আরো অনেক ওয়াইজ ছিলেন ওয়াজ করতেন কিন্তু তিনিই প্রথম বাংলাদেশে তাফসীরের ভুবন সাজিয়েছেন তাফসীর নামে যে একটা বিষয় আছে কোরআনের যে তাফসীর করা যায় কোরআন দিয়ে কোরআনের তাফসীর এটা বাংলাদেশে সূচনা করেছেন তিনি কোরআন দিয়ে যে কোরআনের তাফসীর করা যায় সেই আশির দশকের নব্বই দশকের আলোচনাগুলো শুনলে ওখানে দেখা যায় সুবহানাল্লাহ একটা বিষয় কোরআন দিয়ে কোরআন কোরআন টু কোরআন এত সুন্দর এত হৃদয়গ্রাহী আলোচনা ওই সময়ে তার যুগের ওয়াইজরা বক্তারা আলেমরা বিভিন্ন কিচ্ছা কাহিনী বলে ওয়াজ করতেন কিন্তু তিনি সর্বপ্রথম তাফসিরের ভুবন সাজিয়ে একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন যে কিচ্ছা কাহিনী ছাড়াও কোরআন দিয়ে তাফসির শোনায় মানুষের মন জয় করা যায় এজন্য মানুষ তাকে কোরআনের পাখি উপাধি দিল তিনি নিজে নিজেকে কোরআনের পাখি বলে নাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার নামের আগে এই লকব এই উপাধি লাগিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন তার প্রত্যেকটি বক্তব্যে উম্মার প্রতি দরদ থাকতো উম্মার প্রতি দরদ থাকতো এই মসজিদে হয়তো অনেক রাজনৈতিক দলের ভাইয়েরা আছেন সবার প্রতি আমার শ্রদ্ধা আছে ভালোবাসা আছে বা যারা পড়ে আমার বক্তব্য শুনবেন ভালো করে শুনেন আমি তাকে একজন দায়ী ইলাল্লাহ বলে সম্বোধন করছি নট এ পলিটিক্যাল লিডার রাজনৈতিক নেতা বলে সম্বোধন করি নাই আমি তাকে একজন দায়ী ইলাল্লাহ বলে সম্বোধন করেছি একজন আলেম হিসাবে সম্বোধন করেছি কারণ তার বক্তব্যগুলোর রেকর্ড আছে তিনি বলেছেন আওয়ামী লীগ আমার বিএনপি আমার জাতীয় পার্টি আমার চরমুলাই আমার জামাত আমার যারা মুসলমান সবাই আমার ঠিক কিনা বলেন এত দরদ মাখা বক্তব্য এই বক্তব্য থেকে প্রমাণ হয় তিনি আসলে শুধুমাত্র পলিটিক্যাল লিডার ছিলেন না গোটা উম্মতের জন্য একজন রাহবার ছিলেন উম্মার প্রতি তার বক্তব্যের ভেতরে দরদ থাকত সারা জীবন তিনি ইসলাম আর মুসলমানের স্বার্থে কথা বলেছেন আলেমদের পক্ষে কথা বলেছেন দলকানা হয়ে যান নাই এজন্য শাইখুল হাদিস যখন জেলখানায় বন্দী ছিলেন অন্য মতাদর্শের হওয়া সত্ত্বেও একজন আলেম হিসাবে তিনি তখন অপেনলি এর বিরোধিতা করেছিলেন এবং তার মুক্তি চেয়েছিলেন ইসলাম মুসলমান এবং আলেমুল আমাদের পক্ষে এভাবে সারা জীবন তিনি নির্বিঘ্নে সাহসিকতার সাথে কথা বলেছেন তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং সত্যান্বেষী আমি তো বলি একমাত্র বিনয় এই লোকটাকে এত উপরে নিয়ে গিয়েছে নইলে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য লোকদের মতো প্রফেসরও না ডক্টরও না ওই যে বললাম একজন কামিল পাস মাওলানা তার নম্রতা তার বিনয় তাকে এত উঁচু স্তরে পৌঁছে দিয়েছে এত উঁচু স্তরে পৌঁছে দিয়েছে যে কোটি কোটি মানুষের হৃদয়ের মণিকুঠায় তিনি স্থান লাভ করেছেন আল্লাহ আকবার বিনয়ী ছিলেন অহংকারী ছিলেন না মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেকের কাছ থেকে শুনেছি
তিনি তার দাওয়াতী জীবনের শুরুতেই অনেক কাজ করেছেন সত্য জানার পরে সেগুলো থেকে তিনি ফিরে এসেছেন এজন্যই আমি তাকে বলেছি সত্যান্বেষী গোলামি ছিল না কিছু মানুষ আছে সে নিজে যেটা বলে নিজে যেটা করে এটা ভুল হইলেও সে ওইটার উপরই অটল থাকে একরুখা স্বভাবের তিনি এরকম একরুখা স্বভাবের ছিলেন না কোনো ভুল কেউ ধরায় দিলে সাথে সাথে হাসি দিয়ে মুচকি হেসে ওইটা গ্রহণ করে তিনি তার ভুলটাকে শুধরে দেন এজন্য তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং সত্যান্বেষী শুধুমাত্র মসজিদে ওয়াজের মাহফিলে ইসলামের দাওয়াত দিয়া দায়িত্ব শেষ করেন নাই বরং রাজনৈতিক ক্ষেত্রেও ইসলাম প্রতিষ্ঠার কাজ করেছেন তিনি এটাও তার জীবনের একটা অন্যতম অন্যতম অবদান অন্যতম কন্ট্রিবিউশন কেন কারণ পৃথিবীর সমস্ত নবীরা শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় ইসলাম প্রতিষ্ঠা করতে আসেন নাই যদি মসজিদ মাদ্রাসায় ইসলাম প্রতিষ্ঠা করতে আসতেন তো আবু জেহেল আবুল আহাব নমরুদ আর ফেরাউনরা বাধা দিত না তারা বলতো মসজিদে মসজিদে তাদের কাজ তারা করুক আমাদের বাধা দেওয়ার কি দরকার যখনই বলা হলো না ফেরাউনের নীতি নমরুদের নীতি আর আবু জেহেলের নীতিতে চলবে না নবীরা যখন ঘোষণা দিলেন জমিন যার আইনও চলবে দেখছো কারবা কি বলে তখনই তো শুরু হয়ে গেছে এজন্য পৃথিবীর সমস্ত নবীরা শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় নয় মসজিদে নয় সমাজে এবং রাষ্ট্রে তারা ইসলাম প্রতিষ্ঠা করেছেন আজ অনেকে বলে রাজনৈতিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করা এটা নাকি ধর্ম ব্যবসায়ী সবচেয়ে অবাক লাগে কি জানেন ধর্মের জ্ঞান জান নাই সে মানুষকে ফতোয়া দেয় ধর্ম ব্যবসায়ী বেটা ধর্ম ব্যবসায়ীর সংজ্ঞা আমাদের থেকে নাও যারা পাঞ্জাবি টুপি লাগাইয়া মুসলমানদের থেকে সিম্পিতি নিয়ে মুসলমানদের ভোট নিয়ে তারপর মুসলমানদের উপর অত্যাচার চালায় এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী খুঁজে পাও না তুমি আলেমরা ধর্ম ব্যবসায়ী নয় তারা সিজনে সিজনে জুব্বা লাগায় না সারা জীবনে জুব্বা পরে সিজনে সিজনে টুপি লাগায় না সিজনে সিজনে ইমানদারের ভেষ ধরে না সবসময় ইমানদার ঠিক কিনা বলেন সত্যিকারের ধর্ম ব্যবসায়ী ওরা সিজনে সিজনে ধর্মের ব্যবসা করে যারা সম্মানিত ভাইয়েরা সম্মানিত মুসল্লিবৃন্দ যদি রাজনৈতিক ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করা ধর্ম ব্যবসা হয় তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইউটিউবাররা আবার এটা কাট করে দিও না আগে পিছে লাগাইয়া দিও এটা তাদের কথা আর কি তাদের যুক্তি অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার রাষ্ট্রকে শাসন করেছেন তো রাষ্ট্র পরিচালনায় ইসলামের সুমহান নীতি আসে না নাই তাইলে যাদের মাথার ভিতরে গোবর ঢুকে গিয়েছে আর এরকম আলতু ফালতু কথা বলে এরা অজ্ঞ এরা জাহেল এদের আরো পড়াশোনা করার দরকার আসে না নাই তিনি শুধু ওয়াজের মঞ্চে নয় তাফসিরের মঞ্চে নয় যখনই সুযোগ পেয়েছেন তখনই তিনি ইসলামের চেতনাকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন একজন আলেম হিসেবে শুধু মুসলমানদের কাছে নন তিনি অমুসলিমদের কাছে ও জনপ্রিয় ব্যক্তি ছিলেন এজন্য তার এলাকার অসংখ্য হিন্দুরা তাকে ভালোবেসে ভোট দিয়ে তাকে সংসদে প্রতিনিধিত্বের জন্য পাঠিয়েছে এটা ভালোবাসা থাকলে পরেই হয় আমি নিজে গিয়েছিলাম জানাজায় দেখেছি অসংখ্য হিন্দুরা এসেছে যার ভাইকে হত্যা করা হয়েছে সেই সুখরঞ্জনে সে সাক্ষ্য দিয়েছে নিরপরাধ ব্যক্তি অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে এটা একজন মানুষের জীবনের বিরাট সফলতা পার্লামেন্টে কি করেছেন জাতীয় সংসদে মাথা নিচু করে ঢোকা লাগতো দীপ্ত কণ্ঠে কি জাতের সাহস বলেছেন মুসলমান তার ইমান হবে এমন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না 2-3 বার এই বিল উত্থাপনের পরে সর্বশেষ তারই ভূমিকায় সংসদে এই আইন পাশ হয়েছিল এখন আর কেউ মাথা নত করে ঢোকার আগে মদ জুয়া নিষিদ্ধকরণের বিল কোনো সাংসদ তো মদ জুয়া নিষিদ্ধকরণের বিল পাশ করতে পারল না আল্লাহর বান্দা সাহসিকতার সাথে পার্লামেন্টে এই বিল উত্থাপন করেছে শুনেন হক কথা বলার জন্য অন্তরে আল্লাহর ভয় লাগে এটা যে কেউ পারে না হক কথা বলার জন্য অন্তরের মধ্যে আল্লাহর ভয় আর হিম্মত থাকা লাগে এটা যে কেউ পারে না আল্লাহর বান্দা ছিলেন অত্যন্ত সাহসী সকল ঘরানার
ওলামা মাশায়েকদের কাছে তিনি প্রিয় মানুষ ছিলেন গ্রহণযোগ্য ছিলেন যার কারণে দেখা গিয়েছে কি কওমি আলিয়া ফুলতলি ছাড়ছিনা হেফাজত চর্ম নাই তার মৃত্যুতে দোয়া করে নাই কেউ বাকি আছে না শুধু তার জন্য দোয়া করছে যে তা নয় সকল গলনার আলেমরা নাম নিয়েছে এর আগে দুইটা লকব লাগায় দিয়েছে কুরআনের পাখি আল্লাহ সব গলনার আলেমরা এই লকবটা লাগায় দিয়েছে তাহলে বুঝা গেল সমস্ত গলনার আলেমদের কাছে তিনি অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন এতে কোনো সন্দেহ নাই তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন আলেম ছিলেন এখন তো যে কেউ পথে ঘাটে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তিনি বিশ্বের বহু দেশে কুরআনের দাওয়াত ছড়িয়ে দিয়েছেন এবং বিশ্বের খ্যাতিমান স্কলাররা তাকে অত্যন্ত গ্রহণযোগ্য মনে করতেন ভালোবাসতেন পছন্দ করতেন ফেসবুকে টুইটারে ঢুকে দেখেন বর্তমান দুনিয়ার বড় বড় আলেম কেউ বাকি নাই যারা তার মৃত্যুর পরে বিবৃতি দেয় নাই দুই একটা মানুষ আন্দাজে লাফায় আর কি বড় বড় আলেম যারা একটু ফেসবুক টুইটারে ঢুকে দেখেন যে তার মৃত্যুর উপরে প্রত্যেকেই বিবৃতি দিয়েছেন তিনি ছিলেন একজন স্পষ্টবাদী মানুষ অত্যন্ত নির্ভীক এবং সাহসী দেশপ্রেমের চেতনা তার ভেতরে ছিল এজন্য দেশীয় স্বার্থে এত সাহসিকতার সাথে তিনি কথা বলেছেন টিপাই মুখের কথা আপনারা জানেন টিপাই মুখের বাদের কথা কত সাহসিকতার সাথে সেই সময় তিনি সোচ্চার ভূমিকা পালন করেছিলেন এই টিপাই মুখ আমাদের জন্য ভালো না খারাপ হ্যাঁ পানির সময় পানি পাওয়া যায় না যখন দরকার না তখন পানি পাওয়া যায় এজন্য তিনি ওদের আগ্রাসনের সম্মুখীন হয়েছেন অত্যন্ত সাহসী মানুষ ছিলেন বলেই ইসলাম বিদ্বেষী স্বার্থান্বেষী এবং জুলুমবাজরা তার উপরে অনেক অপবাদ চালিয়েছে কিন্তু মানুষ এই অপবাদগুলো ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে এর প্রমাণ কি এর প্রমাণ হলো মানুষকে তার থেকে দূরে রাখার জন্য যত চেষ্টা করা হয়েছে তার প্রতি মানুষের ভালোবাসা আরো বেড়ে গিয়েছে এজন্য আমি বলি কি জানেন শতভাগ ব্যক্তি স্বাধীনতা থাকলে দেখা যাইতো যারা তার বিরুদ্ধে অপবাদ দিছে এদের ডানে বামের লোকেরাই তার পক্ষে কথা বলতো আর এটা দেখে এদের চক্ষু বিস্ফোরিত হয়ে যেত যদি শতভাগ স্বাধীনতা থাকতো নাই তো দেখেন নাই বদলি হয়ে যায় বহিষ্কার হয়ে যায় আশেপাশের লোকেরা এরকম হয়ে যায় এমনকি এই লোকটার কবরের কাছে পর্যন্ত মানুষকে যেতে দেওয়া হচ্ছে লোকটার জানাজায় পর্যন্ত মানুষ মন খুলে উপস্থিত হতে পারে নাই আমার দেশে আবার কিছু মুফতি বের হয়েছে যে গায়েবানা জানাজা এটা জায়েজ নাকি না জায়েজ আরে মুফতি একজন মানুষকে তার পরিবারের লোকের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয় না মুফতি সাহেব এটা জায়েজ না না জায়েজ এটা আগে বলেন আপনি গায়েবানা জানাজা জায়েজ না না জায়েজ এইটা নিয়ে কথা বলেন একজন মানুষ মারা যাওয়ার পরে তার স্বজন তার ভক্ত অনুরক্তরা তার কাছে যেতে পারে না একজন মানুষ যখন মারা যায় দুনিয়াবি দায়া তার মধ্যে থাকে তখন তো তার সমস্ত ভার চলে যায় কার কাছে আল্লাহর কাছে তখন তার স্বজন তার ভক্ত অনুরক্তরা কাছে যেতে পারে না মুফতি সাহেব এইটা জায়েজ না না জায়েজ এইটা আগে বলেন তারপরে ওই ফতোয়া দেন ফতোয়ার বোর্ড খুলে বসেছে আল্লাহ তাআলা হেদায়াত দান করেন সর্বশেষ বলতে চাই তিনি আজীবন শাহাদাতের মৃত্যু চেয়েছেন এই চট্টগ্রামের মানুষ সাক্ষী 30 বছরেরও বেশি সময় যতবার আপনাদেরকে নিয়ে দোয়া করেছেন ততগুলো মুনাজাতে কেঁদে কেঁদে শাহাদাতের তামান্না পোষণ করেছে আল্লাহ তার দোয়া কবুল করেছে আমরাও দোয়া করছি আল্লাহ তাকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন সবশেষ ভাইদেরকে বলতে চাই আপনারা আমার কথায় কষ্ট পাচ্ছেন না তো সবশেষ বলতে চাই তিনি সম্মানিত হয়েছেন কোরআনের কারণে আপনারা ভালোবাসেন তাকে ব্যক্তিগত কারণে না কোরআনের কারণে কোরআনের কারণে কত মানুষের দোয়া তিনি পেয়েছেন শুনেন ওই যে একটা কবিতা আছে কবি কি সুন্দর করে লিখেছেন যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে
এমন জীবন তুমি করিও গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভবন আমরা যখন পৃথিবীতে এসেছিলাম আমরা নিজেরাই কাঁদছি একা একা হু হু করে কাঁদছি কিন্তু ঘরের সবাই খুশি যে ঘরে একটা নতুন সন্তান এসেছে সবাই খুশি আমরা কেঁদেছি কবি বলছেন জীবনটাকে এভাবে সাজায় যাও তুমি মরার পরে সবাই কাঁদবে আর তুমি হাসতে হাসতে চলে যাবে আহ জান্নাতি হাসি আপনারা দেখেছেন তিনি যেন হাসিয়ে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন আপনারা কয়জন মানুষের কান্না বন্ধ করবেন লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলে এই মসজিদে অনেকে এখনো কাঁদতেছে লক্ষ লক্ষ মানুষের চোখের পানি তার জন্য ঝরেছে এই ভালোবাসা হচ্ছে আল্লাহর কোরআনের জন্য এই ভালোবাসা টাকা দিয়ে হয় নাই এটা পয়সা দিয়ে হয় নাই অনেক যুবক তরুণ আছে এদের বয়স 20 বছর 22 বছর লোকটাদের জীবনে তারা দেখাও নাই শুধু তারা আলোচনা শুনছে আলোচনা শোনার পরেই তার প্রতি এমন ভালোবাসা তৈরি হয়েছে যাচ্ছে দোয়া পেয়েছেন শুনেন আমিও মারা যাব আপনিও মারা যাবেন সবাই একদিন আমরা মারা যাব এতে কোনো সন্দেহ আমরা মারা যাওয়ার পরে মানুষ যদি আমাদের জন্য দোয়া করে এটা হচ্ছে জীবনের একটি অন্যতম সফলতা এটা হচ্ছে জীবনের অন্যতম একটি সফলতা কারণ কবরে থাকা মানুষ সেই রকম অসহায় সাঁতার না জানা একজন লোক যেমন পানিতে পড়লে অসহায় হয়ে যায় কবরে থাকা মানুষও সেই রকম অসহায়ত্ব ফিল করে তখন তার শুধু একটা জিনিসের দরকার সেটার নাম কি জোরে বলেন পৃথিবী থেকে তো অনেক কুখ্যাত লোক চলে গেছে নমরুদ ফেরাউন গেছে আবু জাহেল আবু লাহাব গেছে দোয়া বাদ দেন নামটা কি সম্মানের সাথে নেয় কিন্তু সেই যুগের তাগুতরা যাদেরকে কষ্ট দিয়েছে যেমন মুসা আমরা যখন মুসা বলি তখন কি মুসা বলি না সাথে আলাইহি সালাম বলি আমরা যখন ইব্রাহিম বলি আমরা কি নমরুদ আলাইহি সালাম বলি বলি না বলি ইব্রাহিম তার নামে দোয়া নাই বরং আমরা বলি আল্লাহ তারে যা মন চায় তাই করে নাও আর ইব্রাহিমকে বলি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তার উপরে তুমি সালাম শান্তি শান্তি বর্ষণ করো সুবহানাল্লাহ আমরা যখন বলি মুহাম্মদ তখন বলি সাল্লাল্লাহু আবু বকর ওমর উসমান আলী রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ অন্যান্য সাহাবীরা যারা দিনের পক্ষে থেকেছেন নামটা নিলেই আমরা বলি রাদিয়াল্লাহু আন তাহলে ইমানদারের জন্য দুয়ার অব্বা ইমানদারদের জন্য মুমিনদের দোয়া সব সময় আছে না নাই কত মানুষ দোয়া করছে সুযোগ তো নাই কত বাধা বিপত্তি অন্তরায় আমি তো বলি একটু সুযোগ দিয়া দেখেন 64 জেলার বেশিরভাগ মানুষ গিয়া দোয়া আরম্ভ করে দোয়া এটা তিনি পেয়েছেন সেই দিক থেকে তার জীবনটা সফল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দোয়া পেয়েছেন তিনি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সারা পৃথিবীতে মানুষ তার জন্য দোয়া করেছে সর্বশেষ যে কথাটি ভাইদেরকে বলছিলাম সেটা হলো সম্মানিত হয় মানুষ কোরআনের কারণে কিসের কারণে জিব্রিল ফেরেশতা সম্মানিত হয়েছেন কিসের কারণে জোরে বলেন কিসের কারণে রমজান মাস সেরা মাস হয়েছে কিসের কারণে লাইলাতুল কদর সেরা রাত হয়েছে কিসের কারণে আরবি ভাষা সেরা ভাষা হয়েছে কিসের কারণে নবীজি শ্রেষ্ঠ নবী হয়েছেন কিসের কারণে তাহলে কোরআনের সাথে যার স্পর্শ লাগে তারই সম্মান তারই মর্যাদা মানে তাহলে আমাদের জন্য মেসেজ কি আমাদের জন্য শিক্ষা কি আমাদের জন্য শিক্ষা হলো ঠিক ঠিক বলে চিল্লিয়ে যাওয়া এটাই শুধু শিক্ষা নয় শিক্ষা হলো আমরাও যদি আমাদের জীবনকে কোরআনের রঙে রাঙাইতে পারি কোরআনের রজে কোরআনের রঙের রাঙাতে পারি সাজাতে পারি তাহলে দেখা যাবে আমাদের সম্মানও বাড়বে মর্যাদাও বাড়বে দুনিয়া আখেরাতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দান করে দিবেন ইনশাআল্লাহ আমরা কোরআনের সাথে থাকলে দেখা যাবে আমাদের মরণের পরে আমাদের জন্য দোয়া অব্যাহত থাকবে আখিরাতে আল্লাহর ক্ষমা থাকবে নাজাত থাকবে জান্নাত থাকবে ইনশাআল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 9 নম্বর আয়াতে বলেছেন وعلى الله قصد
قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين. الله تعالى বলছেন এই দুনিয়াতে রয়েছে অসংখ্য বাঁকা পথ, এই দুনিয়াতে রয়েছে অসংখ্য বক্র পথ, যেখানে গেলে মানুষ ধ্বংস হয়ে যাবে। এই অসংখ্য বাঁকা পথ গুলোর ভিতরে সোজা রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার। আমার বান্দারা যেন সোজা পথে জীবন পরিচালনা করতে পারে, তাদেরকে সোজা পথ দেখানোর জন্য এই পৃথিবীতে যুগে যুগে পথ প্রদর্শনকারী হিসাবে নবী এবং রাসূল যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। এজন্য এই সূরারই 36 নম্বর আয়াতে আল্লাহর সুন্দর করে বললেন কিভাবে আমি তোমাদেরকে সঠিক পথের সোজা পথের সন্ধান দিলাম। শোনো, আল্লাহ তাআলা বড় সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবাদাল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক জাতির জন্য আমি রাসূল পাঠিয়েছি, আর তারা মানুষের কাছে এসে যে দাওয়াতটুকু দিলেন সেই দাওয়াত হচ্ছে আনে আবুদুল্লাহ। সবাই দাওয়াত দিয়েছেন গোলামি হবে যার, সবাই বলেন তিনি কে? আল্লাহ। এই দুনিয়াতে সকল নবীদের দাওয়াতি মূল সম্ভাষণ ছিল মোট দুইটা। এক নাম্বার দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত, আর দুই নাম্বার দাওয়াত ছিল তাগুতের বিরুদ্ধে আল্লাহর দ্বীনকে বিজয় করার দাওয়াত। এক নাম্বার দাওয়াত ছিল তাওহীদের, যেটা আল্লাহ এই আয়াতে বলেছেন, সব নবীরা বলেছেন আনে আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত কর। পৃথিবীর সমস্ত নবীদের দাওয়াত ছিল আল্লাহর ইবাদতের দাওয়াত। পৃথিবীর প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। সমস্ত নবীদের দাওয়াতি কালিমা এক রকম ছিল, দুই রকম ছিল না। আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম একই রকম দাওয়াত দিয়েছেন, তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা আলাইহিস সালামও একই রকম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। সাইয়েদনা ঈসা ইবনে মারইয়াম ঈসা রূহুল্লাহ তিনিও একই রকম দাওয়াত দিলেন, তিনিও দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যার মাধ্যমে নবুয়তের গেটটা লক করে দেওয়া হলো, আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও অন্যান্য নবীদের দাওয়াতকে ফলো করে একই রকম দাওয়াত দিলেন, তিনিও দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা বলেন তো সকল নবীদের কালিমা এক রকম ছিল না দুই রকম ছিল? সবার দাওয়াত এক। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে সমস্ত নবীরা যার দিকে দাওয়াত দিয়েছেন তিনি কে? আল্লাহ। এজন্য আমরা নবীদের উত্তর শুনি। নবীজি বলেছেন আর কোন নবী আসবে না আমার পরে উলামায়ে কেরাম, তারা হচ্ছেন নবীগণের ওয়ারিস। উলামায়ে কেরামকে নবীগণের ওয়ারিস বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরাও আম্বিয়া আলাইহিমুস সালামের পথকে অনুসরণ করে কোন নেতার চামচামি করি না, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেই। উলামায়ে কেরাম তারাও নবীদের এই দাওয়াতি কর্মপন্থাকে অনুসরণ করে তাওহীদের দাওয়াত দেন। তাহলে পৃথিবীর সমস্ত নবীদের দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। কিসের দাওয়াত ছিল? দুই নম্বর হচ্ছে ওয়াজতানিবুত তাগুত। আর নবীরা তাদের উম্মতকে এসে দাওয়াত দিয়েছেন তাগুতকে বর্জন করো, তাগুতকে অ্যাভয়েড করো, তাগুতের সঙ্গ ছেড়ে দাও। এখন প্রশ্ন হতে পারে তাগুত কি? দেখেন তাগুতের কথা কোরআনে
এসেছে। তাগুত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী। যেমন ফেরাউনের ব্যাপারে আল্লাহ বলছেন, মুসা নবীকে বলছেন, মুসা নবীকে আল্লাহ নবুয়ত দিয়ে বলছেন, ইলহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। আল্লাহ বলেছেন ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউনের ডেফিনেশন আল্লাহ দিয়েছেন ইন্নাহু তাগা, সে হলো সীমা লঙ্ঘনকারী। তাগুত, তাগুত হলো সেই ব্যক্তি যে নিজে আল্লাহর হুকুম আহকামের কোনো তুয়াক্কা করে না, যে নিজেই আল্লাহর আইন মানে না, আর সমাজে বা রাষ্ট্রে যারা মানতে চায় তাদের উপরেও জুলুমতন্ত্র চালিয়ে আল্লাহর দিনের পথে মানুষকে বাধা দেয়, এরা হলো তাগুত। তাহলে এক নম্বরে পৃথিবীর সমস্ত নবীদের দাওয়াত ছিল কার দিকে আর কার বিরুদ্ধে? আরো জুড়ে বলেন, কার বিরুদ্ধে? আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে নিয়ে আমাদের এই মসজিদে আমরা এক টানা 45 জুমা আলোচনা করছি, আলহামদুলিল্লাহ। আমি জানি না এই এক টানা 45 জুমার আলোচনা কাদের মনে আছে, আলহামদুলিল্লাহ এই আলোচনাটুকু করায় পৃথিবীর এই নবী রাসূলদের জীবনীগুলো আমার চোখের সামনে অন্তত আছে, আলহামদুলিল্লাহ। যারা মনে রেখেছেন আলহামদুলিল্লাহ, যদি কারো মনে না থাকে আমাদের ইউটিউব চ্যানেলে এই 45 পর্বের আলোচনা দেওয়া আছে। দুইজন নবী ছাড়া আদম আলাইহিসসালাম, একজন আদম আলাইহিসসালাম আর আরেকজন সুলাইমান আলাইহিসসালাম, এই দুইজন নবী ছাড়া আরো যত নবীদের জীবনে আপনাদেরকে শুনাইলাম, অন্যান্য নবীরা তাগুত থেকে বাধা পেয়েছেন নাকি পান নাই? পেয়েছেন নাকি পান নাই? এটা কি হাসিবুর রহমান তার বাপ দাদার কিতাব থেকে বানায় বলেছে না কোরআন থেকে বলেছে? এগুলো কোরআনে এই কাহিনীগুলো এই কিচ্ছাগুলো সরাসরি বর্ণনা করেছেন যিনি, তিনি কে? এই জন্য কোরআনের একটা নাম হচ্ছে কিসাস, এটা কাহিনীর কিতাব, প্রাগৈতিহাসিক কাহিনীগুলো এর ভেতরে যিনি আমাদের শিক্ষা নেওয়ার জন্য সন্নিবেশিত করেছেন তিনি কে? দুইজন নবী তাগুতি বাধার সম্মুখীন হয় নাই, কারণ তাগুতি বাধা আসবে কেমনে এই দুজনের উপরে? একজন তো আসছেন প্রথমে, উনি সবার সিনিয়র, সবার উপরে, ওনাকে বাধা দেওয়ার কেউ আছে? আরেকজন বাপ থেকে 13 বছরে সিংহাসন পেয়েছেন, নাম হলো, নাম হলো, বাবার নাম মাশাআল্লাহ, বাবার নাম দাউদ আলাইহিসসালাম। বাপের রেখে যাওয়া সিংহাসনে 13 বছরেই বসে গেলেন, সারা পৃথিবী শাসন করেছেন, জিন জাতি শাসন করেছেন, জিনদেরকে শাসন করে জিনদেরকে দিয়া বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন, আল্লাহু আকবার। পিপিলিকার ভাষা বুঝতেন, কি জাতের প্রেসিডেন্ট তিনি ছিলেন জানেন আপনারা? হ্যাঁ, কোরআনে তার বর্ণনা এসেছে, তিনি রাষ্ট্র ক্ষমতা চেয়ে নিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার এমন ক্ষমতা দাও যেই ক্ষমতা কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কল্পনাও করতে পারে না। আল্লাহ বললেন, সুলাইমান তোমাকে এমন ক্ষমতা দিচ্ছি কিয়ামত পর্যন্ত কোনো ক্ষমতা তোর এমন ক্ষমতা পাবে না। কি ক্ষমতা দিলেন? এখন তো আমরা এক দেশ থেকে আরেক দেশে বিমানে চড়ে যাই, এখন দ্রুতগামী বাহন হলো বিমান, রকেট, এগুলো। কিন্তু সুলাইমান নবী আজ থেকে হাজার হাজার বছর আগে এমন প্রেসিডেন্টগিরি করে গিয়েছেন, তার বাহনের কোনো ইঞ্জিন ছিল না, সাউন্ড হইতো না, সাউন্ড পলিউশন নাই, কোনো সাউন্ড নাই, ইঞ্জিন নাই, সাউন্ড নাই, বিনা ইঞ্জিনে তার সিংহাসন বাতাসের মাধ্যমে সকালবেলা বসলে সাথে সাথেই হাজার এক মাসের পথ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত। যদি উদাহরণ দিয়ে বুঝাতে চাই, এটা একটা কথার কথা উদাহরণ, এক মাসের পথ, এক মাসের পথ তো এখন আসলে নাই, আমেরিকায়ও যাওয়া যায় কয়েক ঘন্টায়, অসুবিধা নাই। মানে উদাহরণটা হলো এমন, সুলাইমান নবী এমন প্রেসিডেন্ট ছিলেন, সিংহাসনে বসে বলছেন পৃথিবীর পূর্ব থেকে বলছেন আমি একটু পশ্চিমে যাব, সিংহাসন বলে আপনি নেমে যান, চলে এসেছেন। আপনারা কথা মনে হয় বুঝেন নাই, উনি সিংহাসনে বসে বলেছে একটু পশ্চিমে যাও, সাথে সাথে বলেন আসে এই নেমে যান কারণ আপনি চলে এসেছেন, আল্লাহু আকবার। সেকেন্ডের মধ্যেই, মুহূর্তের মধ্যেই তার বাহন এক মাসের পথ অতিক্রম করতে, এই ক্ষমতা যিনি দিলেন তাকে, তিনি কে? সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? তাইলে তিনি ক্ষমতা দিতে আসতে বললেন, ক্ষমতা দিতে নিতে পারেন না, সময় লাগে? আপনারাই বলেছেন, আমি বলি নাই। আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিয়েছেন সমস্ত নবীরা আল্লাহর দিকে, আর কার বিরুদ্ধে? এজন্য পৃথিবীর সমস্ত নবীদের দাওয়াতি জীবন আলোচনা করলে দেখা যায় নবীরা দাওয়াত দেওয়ার পরে 5 ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন। আমি কোরআন থেকে বলবো,
কয় ধরনের প্রতিবন্ধকতা মুখস্থ করবেন। নাম্বার ওয়ান, যখনই তারা দাওয়াত দিয়েছেন তাগুতি শক্তি তাদেরকে বাধা দিয়েছে এবং তাগুতি শক্তির ষড়যন্ত্রের রোশানলে তারা পড়েছে। দলিল কি? নূহ আলাইহিসসালাম দাওয়াত দিলেন, আমি নূহ নবীর জীবনী বিস্তারিত এক জুমা আলোচনা করেছি, কোরআনের আয়াত দিয়ে দিয়ে আমি সেখানে বলেছি। নূহ নবী দাওয়াত দিলেন, তার রাষ্ট্রের নেতারা বলল, নূহ তুমি তো এতদিন ভালো মানুষই ছিলা, হঠাৎ করে কি পাগলামি আরম্ভ করলা, এই পাগলামি বন্ধ করো নইলে আমাদেরও জুলুম তন্ত্র থামবে। তাহলে বাধা দিল প্রথমে তাগুতরা, বাধা দিল কারা? ইব্রাহিম আলাইহিসসালাম দাওয়াত দিলেন, তার সময়ের তাগুতের নাম কি? জোরে বলেন, বাধা দিয়েছে না আদর করেছে? মুসা নবী দাওয়াত দিয়েছেন, তার সময়ের তাগুতের নাম কি? আমার নবী দাওয়াত দিয়েছেন, সেই সময়ের তাগুত তো অনেকগুলা, কোন শয়তানের নাম বলবো? কোন শয়তানটার নাম বলতাম? অনেক শয়তানি তো আছে পৃথিবীতে এখনো, বহু জায়গায় নবীদের কর্মনীতি অনুসরণ করে দাওয়াত চলছে, আর তাগুতি শক্তি নম্ব নম্রুদ নব্য ফেরাউন হয়ে এখনো তারা বাধা দিচ্ছে। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী হলেন নবীরা, পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী কারা? নবীরা। নবীদের দাওয়াতের পরে প্রথম বাধা এসেছে তাগুত থেকে। দুই নম্বর, যখনই তারা দাওয়াত দিয়েছেন তাগুতি শক্তি তাদেরকে মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে। কোনো কোনো নবীকে তারা পাগল বানিয়ে ফেলেছে, কোনো কোনো নবীকে তারা জাদুকর বানিয়ে ফেলেছে, কোনো কোনো নবীকে তারা কবি বানিয়ে ফেলেছে, কোনো কোনো নবীর চরিত্র অপবাদ দিয়ে তারা ধর্ষণকারীও বানিয়ে ফেলেছে। ইউসুফ নবীর মতো পবিত্র নবী, মাসুম নবী, আল্লাহ আকবার, কি সৌন্দর্য ইউসুফ নবীর! এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছেন, যার চেহারার দিকে তাকাইলে চোখ ফেরানো যেত না, যার রূপে মুগ্ধ হয়ে মিশরের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টেরো পায় নাই, আল্লাহ আকবার। সূরা ইউসুফ বাংলা অনুবাদ করবেন, আমার দেশে মানুষ ইউসুফ জুলাইখার প্রেমের কিচ্ছা খুব মজা করে বলে, নাউজুবিল্লাহ পড়বেন না। পৃথিবীর সমস্ত নবীরা মাসুম ছিলেন, পৃথিবীর সমস্ত নবীরা মাসুম ছিলেন, নবীদের চরিত্রে কোনো দাগ ছিল? আমার নবীকে আল আমিন বানিয়েছে মুসলমানরা না কাফিররা? হ্যাঁ, কাফিররা। দাওয়াত দেওয়ার পর পাগল বলছে কারা? আয়াত মনে হয় কোরআনে নাই, তারা কি বলেছে? আমি আয়াত বলি, ইয়া আইয়ুহাল্লাযী নুযযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন, তুমি তো পাগল ছাড়া কিছু না। তারা আলো বলেছে, লিশাইরিম মাজনুন, এই পাগল লোকটার কথায় কি আমরা আমাদের ধর্ম ছেড়ে দিব? তারা আরো বলেছে, এটা একটা গণক, এটা একটা জাদুকর। যারাই আল আমিন বলল তারা আবার গালিগালাজ করলো, তারা আবার অপবাদ দিল। কিসের কারণে? নবীজি তাদের ভিটামাটি দখল করেছেন এই কারণে, না আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার কারণে? পৃথিবীতে বর্তমান সময়ে আবু জেহেল, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন নামে কেউ নাই, তবে এই ধরনের চরিত্র ধারণ করে ঘাপটি মেরে লোকেরা এখনো বসে আছে, যারা নবীদের উত্তরসূরি আলেমদেরকে পৃথিবীর নিকৃষ্টতম অপবাদ দিয়ে তাগুতি সুন্নত তারা এখনো অনুসরণ করে। তাহলে নবীদের দাওয়াতি কর্মপন্থার প্রতিবন্ধকতার দুই নম্বর ধরন হলো তাদেরকে তাগুতি শক্তি মিথ্যা অপবাদ দিয়েছে, নাম্বার থ্রি। তিন নম্বর, তাগুতি শক্তি তাদেরকে জেলে বন্দী করে রেখেছে। ইউসুফ নবী 10 বছর বন্দী ছিলেন জেলখানার ভেতরে ধর্ষণের মিথ্যা অপবাদ নিয়ে, ধর্ষণের মিথ্যা কথা বলেন না কেন? বানায় বলছি, আমার নবীকে 3 বছর আবু জেহেলের গোষ্ঠী জেলখানায় বন্দী করে রেখেছে। এবার আসেন নবীর পরবর্তী যুগের কয়েকজন আলেমের নাম শুনে, আরে বাপরে বাপ, আবু হানিফার মাযহাবের অনুসারী তোমার মাযহাবের ইমামকে জেলখানায় বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। মালিকের মাযহাব অনুসরণ করো, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার ভেতরে পিটাইয়া রক্তাক্ত করা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলের কাহিনী পড়েছো? ইমাম আহমদ বিন হাম্বলকে সেই যুগের সৈরাচাররা পিটাইয়া পিটাইয়া জেলখানার ভেতরে অজ্ঞান করে ফেলেছে। হাম্বলি, হানাফি আর মালিকি হতে চাও? তাহলে তাদের সুন্নত অনুসরণ করে জালেমের সামনে বীরের মতো দাঁড়িয়ে থাকার প্রতিজ্ঞা নাও।
শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়া ঘুমটাওয়ালা কিছু লোকেরা আমাদের দেশে আছে কথায় কথায় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার কথা বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একজন বড় মাপের মুজাদ্দিদ ছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহ অনেক উঁচু স্তরের আলেম কিন্তু ঘুমটাওয়ালাদেরকে বলতে চাই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি যে আল্লাহর দিনের উপরে অটল থাকার কারণে এবং দিনের পথে সংগ্রামের কারণে জেলখানায় বন্দী হয়েছেন নির্যাতিত হয়েছেন ওই সুন্নত ঘুমটাওয়ালাদের জীবনে নাই কেন এরপরে আসেন সাইয়্যেদ কুতুবের নাম আপনারা জানেন মিশরের সাইয়্যেদ কুতুবের নাম আপনারা জানেন একটা তাফসির লিখেছেন তিনি তাফসিরের নাম কি তাফসির ফি দিলালিল কুরআন আরে এই লোকটার কথা বলতে গেলে তো লম্বা সময় লাগবে কি জাতের নির্যাতন করা হয়েছে তার উপরে জেলখানার ভেতরে এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে আমি তার জীবনী পড়েছি এক দেয়াল থেকে অন্য দেয়ালে মারতে মারতে নিয়ে গিয়েছে জেলখানার ভেতরে পাগলা কুকুর ছেড়ে দিয়েছে তাকে বলা হয়েছিল এক বছর পরে মাফ চাও জেলখানা থেকে বের করে দেওয়া হবে শিক্ষামন্ত্রীর অফারও দেওয়া হলো তখন তিনি বললেন কত বড় সাহস মাজলুমকে বলছো জালিমের কাছে ক্ষমা চাইতে আমি কখনো কোনো জালিমের কাছে ক্ষমা চাইতে পারবো না এটা ছিল তার বক্তব্য আমি বলছিলাম পৃথিবীতে এইভাবেই দিনের দায়ীরা দাওয়াত দিতে গিয়ে এরকম অবস্থার সম্মুখীন হয়েছেন কোরআন থেকে বললাম নবীদের জীবনী থেকে বললাম আমাদের পূর্ববর্তী মনীষীদের কথা বললাম তাহলে এরকম করে দিনের পথে চললে মাঝে মাঝে মুসিবত আসতে তাহলে নবীদের দাওয়াত শ্রেষ্ঠ দাওয়াত পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী হলেন নবী এবং রাসুলরা পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী কারা নবী এবং রাসুলরা দাওয়াত দিতে গিয়ে পাঁচটা জিনিসের সম্মুখীন হয়েছে এক নাম্বার তাগুতি ষড়যন্ত্রের রসানলে পড়েছেন দুই নাম্বার মিথ্যা অপবাদে জর্জরিত হয়েছেন তিন নাম্বার জেল জুলুমের সম্মুখীন হয়েছে চার নাম্বার বাড়িঘর ছেড়ে দিয়েছেন হিজরত করেছেন আমার নবী মক্কা ছেড়ে চলে গেলেন কোথায় মুসা নবী মিশর ছেড়ে চলে গেলেন কোথায় কথা বলেন না কেন আপনারা মাদিয়ানে কোথায় গেলেন মাদিয়ানে হিজরত করেছেন ইউসুফ নবী হিজরত করেছেন তাহলে আল্লাহর দিন প্রচারে ঘর বাড়ি ছেড়ে হিজরত করেছেন এটাও পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী নবী রাসুলদের জীবনে ছিল কি ছিল না নাম্বার ফাইভ পৃথিবীর এই শ্রেষ্ঠ দায়ীদের অনেকেই শাহাদাতের নজরানা পেশ করে তারা তাদের জীবনকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়াক্তুলুনা নাবিয়িনা বিগাইরি হক আর এই কাফের কুফফার জালেমরা অসংখ্য নবীকে অন্যায়ভাবে হত্যা করেছে নবীজির অনেক সাহাবীরা জীবন দিয়েছেন তাহলে দায়ীদের দাওয়াতি জীবনে মোট কয় রকমের বাধা ছিল জোরে বলেন কয়টা এখন আমরা যে যুগে আছি এই যুগে নবীও নাই রাসূলও নাই তাহলে এই যুগে মনে হয় আমাদের ইমানের পরীক্ষা আছে আমাদের এই যুগে নবী নাই রাসূলও নাই কিন্তু ইমানই পরীক্ষা আছে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে সুন্দর করে বললেন আহাসিবান্নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন আল্লাহ তাআলা বলছেন মানুষ কি মনে করেছে ইমান এনেছি এতটুকু কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে পরীক্ষা করা হবে না এটা কি মানুষ ধারণা করেছে নাকি আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন অবশ্যই পরীক্ষা করা হবে কারণ তোমাদের পূর্ববর্তী সবাইকেই ইমানের পরীক্ষা করা হয়েছে ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে সুতরাং তোমাদের জীবনেও পরীক্ষা আসবে
আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা মন দিয়ে শোনো, যুবকদেরকে ভালো করে কথাগুলো শোনা দরকার। এই যুগে আর নবী আসবেন না, রাসূলও আসবেন না, কিন্তু ইমানি পরীক্ষায় অবতীর্ণ হওয়া লাগবে যিনি বললেন তিনি কে। বিশেষ করে শেষ জামানায়, আখিরি জামানায়, কিয়ামতের ঘটনা ঘটার আগে ইমানের পরীক্ষা অত্যন্ত তীব্র ভাবে না হবে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই জামানায় আমরা আছি শুনেন ভালো করে, এটা হলো আখিরি জামানা, কিয়ামতের খুব কাছাকাছি সময়ে আমরা চলে এসেছি। এই জামানা ইমানের পরীক্ষা অনেক বেশি না হবে। কিরকম পরীক্ষা আসবে 1500 বছর আগে বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলা নাসি জামান, নবীজি বলেছেন অচিরেই এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, আসসাবিরু ফীহি মালা দীনিহি কাল ক্বাবিদি আলাল জামার। নবীজি বলেছেন এমন একটা সময় আসবে দিনের উপরে অটল থাকতে গিয়ে এমন পরীক্ষা আসবে, দিনের উপর থাকতে গিয়ে ধৈর্য ধারণ করা এমনটা কঠিন হবে। আল্লাহর নবী উদাহরণ দিলেন কাল ক্বাবিদি আলাল জামার, হাতের তালুর মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা যতটা না কঠিন, আখেরে জামানায় কিয়ামতের আগে জুলুমবাজদের জুলুম তন্ত্রকে মোকাবেলা করে ইমানটাকে বাঁচিয়ে রাখা হবে তার চাইতেও কঠিন। আমার আপনার নবী আমাদেরকে সতর্ক করে গিয়েছেন আখেরে জামানায় ইমান বাঁচানো অত্যন্ত কঠিন হবে। আসলেই তো তাই, দেখেন প্রযুক্তির জামানা, ইসলাম বিরোধীরা প্রযুক্তি আমাদের হাতে তুলে দিয়েছে। প্রযুক্তি কিন্তু ভালো জিনিস, পজিটিভলি ব্যবহার করলে ভালো, কিন্তু নেগেটিভলি ব্যবহার করলে চরিত্রের ধ্বংস, ইমানের ধ্বংস অনিবার্য, ঠিক কিনা? একদিকে প্রযুক্তির আগ্রাসন, অন্যদিকে হলো জালিমি আগ্রাসন, সব দিক সমন্বয় করে দেখা যায় ইমানটাকে বাঁচিয়ে রাখা অনেক কঠিন। আল্লাহর নবী আরো বলেছেন আবু দাউদ শরীফ থেকে আপনাদেরকে হাদিস শোনাচ্ছি, আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় ইমানের উপর টিকে থাকা কতটা কঠিন হবে শোনো, ইন্নাল্লাহ বাদা হাদাল আমরা নুবুওয়াতাম ওয়া রাহমা, আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ইসলামের সূচনা লগ্নে ইসলামকে নবুওয়াত এবং রহমত দ্বারা ইসলামের নিয়ামত তিনি দিয়েছিলেন, ইসলামের সূচনা লগ্নে তিনি নবুওয়াত এবং রহমত দিয়েছেন। ওয়া কাইনান খিলাফাতা ওয়া রাহমা, নবুয়তি যুগের পরে খিলাফতের যুগ আসবে, রহমতের যুগ আসবে। ওয়া কাইনান মুলকান আদুদা, এরপরে কাটাকাটি আর রাজতন্ত্রের জামানা আসবে। এরপরে ওয়া কাইনান উতুওয়াতান ওয়া জাবরিয়াতান ওয়া ফাসাদান ফিল উম্মাহ, এরপরে আল্লাহর নবী বলছেন আমার উম্মতের মধ্যে স্বৈরাচারী জামানা আসবে, স্বৈরতন্ত্রের জামানা আসবে, জুলুমতন্ত্রের জামানা আসবে। যেই জামানায় জুলুমবাজরা ইমানদারদের উপরে জুলুমতন্ত্র চালাবে, যেই জামানায় অত্যাচার নির্যাতন বেড়ে যাবে, কথাগুলো আজকের নয়, কথাগুলো এই হুজুরের নয়, কথাগুলো বলেছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতদিন আগে বলেছেন? 1500 বছর আগে বলেছেন। সবাই বলেন কত হাজার বছর আগে? ছোট হুজুর না বড় হুজুর? বড় হুজুর বলেছেন 1500 বছর আগে। 1500 বছর আগেই বলে গিয়েছেন আখেরি জামানায় স্বৈরতন্ত্রের জামানা আসবে, জুলুমতন্ত্রের জামানা আসবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে। আল্লাহর নবী আরো বলেছেন আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন নবীজি বলেছেন ইয়ানজিলু বি উম্মতি ফি আখিরি জামানি বালাউন শাদীদুম মিন সুলতানিহিম, নবীজি বলেছেন শেষ জামানায় আমার উম্মতের মধ্যে জুলুম তন্ত্র এমন ভাবে বেড়ে যাবে, এমন ভাবে বাড়বে, হাত্তা তাদিকান হুমুল আরদুর রাহবা, ইমানদারদের জন্য জমিনটা সংকীর্ণ হয়ে আসবে, এত বেশি জুলুমের ব্যাপকতা বেড়ে যাবে। ওয়া হাত্তা ইউমলা আল আরদু জাওরান ওয়া যুলমা, জুলুমে আকাশ বাতাস ভারী হয়ে যাবে, গোটা জমিনটা ভরে যাবে। সেই জুলুম থেকে দেখা যাবে ইমানদাররা, দাঈরা, বড় বড় আলেমরা পর্যন্ত রেহাই পাবেন। আল্লাহর নবীর কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, এটা বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন ইয়াযহাবুস সালিহুনাল আউয়ালু ফাল আউয়াল, একের পর এক নেক
কার ব্যক্তি উম্মত থেকে হারিয়ে যাবে, মৃত্যুর মাধ্যমে উম্মতের ভালো ভালো লোকগুলো উম্মত থেকে বিদায় নেবে। ওয়াতাবকা হুসালাতান ওয়াতাবকা হুসালাতুন কাহুসালাতিস শাইরি আও ইত্তামার লা ইউবালিহিমুল্লাহু বালা। নবীজি বলেছেন এইরকম উম্মতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষরা আলেমরা বিদায় নিতে নিতে এমন একটা সময় আসে শুধু নিকৃষ্ট লোকেরা বেঁচে থাকবে। তাদের উদাহরণ আল্লাহর নবী দিয়েছেন, তারা ঠিক যবের চিটে এবং খেজুরের ছাট অংশের মতো মূল্যহীন হবে, আল্লাহ পাক তাদের কোনো পরোয়াই করবে। আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় ইলম উঠানো হবে না আলেম উঠানো হবে, আলেম উঠায়া দুনিয়া থেকে ইলম উঠায়া ফেলা হবে। আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিউহু মিনান নাস। আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ইলমকে তোমাদের কাছ থেকে পুরোপুরি উঠাইয়া নিবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা তার পছন্দের আলেমদেরকে উঠাইয়া উঠাইয়া কিয়ামতের আগে তোমাদেরকে একেবারে ইলম শূন্য করে ফেলবেন। গত কয়েক বছর ধরে তাকায় দেখেন, শুধু বাংলাদেশের কথা আমি বলছি না, বিশ্বের অনেক দেশের বড় বড় আলেমরা বিদায় হয়ে মুসলিম উম্মাহ থেকে তারা চলে গিয়েছে। কত বড় বড় আলেমদেরকে আমরা হারিয়েছি, সলিমুল্লাহ মারা যায়, একজন আলেমও মারা যায়, একজন সাধারণ মানুষের মৃত্যু আর একজন আলেমের মৃত্যু কি সমান? মাউতুল আলিমি মাউতুল আলম, আরবিতে একটা প্রবাদ আছে, এর অর্থ হলো একজন আলেমের মৃত্যু মানে একটি জগতের মৃত্যু, একজন আলেমের মৃত্যু মানে একজন একটা জগতের। সম্মানিত মুসল্লিগণ, একজন আলেম কি একদিনে হয়? কথা বলেন আপনারা, একজন আলেম কি একদিনে হয়? এটা ছেলে হাফেজ হইতেও তো দুই তিন বছর লাগে, এরপরে ২০ বছর ২৫ বছর পড়াশোনা করে আলেম হয় না, আলেম হওয়ার একটা রাস্তা পায়। যেমন এই যে আমরা, আমি নিজেই তো মাস্টার্স পাশ করলাম পাঁচ ছয় বছর আগে, আমি এখনো আমাকে আলেম বলি না, কোনোদিন বলবো না। আমি ছাত্রের যে গুণাবলী আছে সেগুলো আমার মধ্যে সবগুলা নাই, তাহলে আমার সহপাঠী সিনিয়র জুনিয়র যারা আছেন, যারা আমাদের বড় ভাই আছেন পড়াশোনা করেছেন, হয়তো তাদের মধ্যেও এই উপলব্ধিটা আসে যে ছাত্রের গুণাবলীও আমাদের মধ্যে এখনো নাই। তাহলে একজন মানুষ পরিণত হতে হতে পড়াশোনা শেষ করে আরো ১০ বছর ১৫ বছর ২০ বছর ২৫ বছর গবেষণা শিক্ষাদান পাঠদান দাওয়াতি কাজ করতে 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 ৫০ বছর ৬০ বছর ৭০ বছর ৮০ বছরে যায়, চুলদারি পেকে যায়, পরিণত যখন হয়ে যায় তখন সে আর ব্যক্তি থাকে না, একটা বিরাট ইসলামী প্রতিষ্ঠানে ইসলামী লাইব্রেরিতে পরিণত হয়ে যায়। একজন ব্যক্তি একজন আলেম, একজন ব্যক্তি না একজন আলেমকে আমরা দেখি, ওই আলেম হচ্ছে একটা ইসলামী সাম্রাজ্যের বিরাট লাইব্রেরি, বিরাট একটা পাঠাগার। কারণ এদের ভেতর থেকে কোরআন আসে, ভেতর থেকে হাদিস আসে, এক শ্রেণী আসে মনে করি হুজুরুলা কি জানে, দুই তিন পাতার ইংরেজি পইরা আর ৬ ৭ পাতার বিজ্ঞান পইরা, এরা নিজেদেরকে কি জাতের জ্ঞানী মনে করে। একজন আলেম সিনার ভিতরে ৩০ পারা কোরআন ঢুকায় রেখেছে, আল্লাহু আকবার, হাজার হাজার হাদিস ঢুকায় রেখেছে, ইতিহাসের জ্ঞান। আর যারা বলে বিজ্ঞানের জ্ঞান নাই, হুজুরদের কাছে তো টক শুতে বসলে, এই জন্য পালাইয়া যাও। এক একজন হুজুর এক একজন আলেম এখন কত জ্ঞান রাখেন, তা কাছাকাছি আসলে পরে বোঝা যায়, যারা নিজেদেরকে খুব জ্ঞানী মনে করে দেখবেন হুজুরদের ধারে কাছে আসতে চায় না, আসলেও তারা আস্তে করে ভেগে পালাইয়া যায়। মাউতুল আলিমি মাউতুল আলেম মাউতুল আলম, একজন আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু। একজন আলেম মুসলিম উম্মার সম্পদ, একটা দেশ এবং জাতির সম্পদ। গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে গেলে মানুষ যেমন দিশেহারা হয়ে যায়, আলেমদের তিরুধানে আলেমদের বিয়োগে মুসলিম উম্মাও দিশেহারা হয়ে যায়, মুসলিম উম্মাও বেদনাহত হয়ে যায়, মুসলিম উম্মা বেদনাহত হয়ে যায়। একজন আলেমের মৃত্যুতে, আল্লাহর মাহবুব বান্দার মৃত্যুতে মানুষের অন্তরই শুধু বেদনাহত হয় না, আল্লাহর আসমান কাঁদে, আল্লাহর জমিনও কাঁদে, সুবহানাল্লাহ। অসংখ্য হাদিস আছে, নবীজি বলেছেন আল্লাহর কোনো প্রিয় বান্দার যখন মৃত্যু হয়, এখন আলেম আল্লাহর প্রিয় বান্দা হয় তখন, কারণ আল্লাহ বলেছেন আমি আলেমদের মর্যাদা নিয়ে একটা জুমায় লম্বা আলোচনা করেছিলাম, আপনারা অনেকে শুনছেন, সেখানে বলেছিলাম আলেমদের মর্যাদা কত,
অনেকগুলো পয়েন্ট আপনাদেরকে বলেছিলাম, খুব সম্ভবত মনে পড়ছে আমার প্রায় 10টা পয়েন্ট কোরআন হাদিস থেকে আমি বলেছিলাম। আলেমদের মর্যাদা নিয়ে, একজন আলেমের মর্যাদা কত বেশি, তারা নবীগণের ওয়ারিশ। আল্লাহ আলেমদের প্রশংসা করে কোরআনে বলেছেন যে বান্দাদের মধ্যে আলেমরা আমাকে বেশি ভয় করে, সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না। এরপরে আল্লাহ বলেছেন বান্দাদের মধ্যে আলেমদের দারাজাত মর্যাদাকে আমি আল্লাহ বাড়িয়ে দিই, সুবহানাল্লাহ। হাদিসে এসেছে নবীজি বলেছেন একজন মুত্তাকি বান্দা যখন মারা যায় এদের মৃত্যুতে আসমান জমিন কাঁদে। ইরাকের কোন মানুষ, সেই লোকটা যদি মুত্তাকি হয় আর বিশ্বে যদি তার পরিচিতি থাকে ভালো মানুষ হিসাবে, বাংলাদেশে থাকলেও আমাদের অন্তর তার জন্য কাঁদবে কি কাঁদবে না? নবীজি বলেছেন শুধু তোমাদের অন্তর যে কাঁদে তা নয়, একজন মুত্তাকি যখন বিদায় নেয় একদিন দুই দিন না, আল্লাহর আসমান জমিন তার জন্য 40 দিন পর্যন্ত আহাজারি করে। তার বিপরীতে যখন পৃথিবী থেকে কোনো কাফের কুফফার কোনো জালেম বিদায় হয়, আল্লাহ কোরআনে বলেছেন এদের জন্য কেউ কাঁদে না, কেউ আফসুস করে না, কোনো মানুষ তাদের মৃত্যুতে শোকাহত হয় না, আফসুস করে না, বরং সুযোগ পাইলে ভেতরে ভেতরে আরো আলহামদুলিল্লাহ পড়ে। কোনো জালেমের মৃত্যু যখন হয় নবীজি বল আল্লাহ বলেছেন আসমান জমিনের কেউ আহাজারি করে না। আল্লাহ কোরআনে বলেছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনযারিন। আহ, কোরআনে আল্লাহ একটা কথাও গোপন রাখলেন না। আল্লাহ তাআলা বলছেন যে এদের মৃত্যুতে আসমান জমিনের কেউ ক্রন্দন করে না, কেউ তাদের জন্য হাজারি করে না। ফেরাউনের জন্য কানছে আজ পর্যন্ত, এমন কারো নাম শুনছেন আপনারা? নমরুদের জন্য আফসোস করছে, আপনারা নাম শুনছেন? এই নামগুলো কেউ রাখে? নেওয়ার সময় ভালোবেসে নেয় না ঘৃণার সাথে নেয়? আবু জেহেল আবুল আহাবের নাম ভালোবেসে নেয় না ঘৃণার সাথে নেয়? এই চরিত্র ধারণ করে দুনিয়া থেকে যাবে যারা, ইতিহাসে ধিক্কৃত এবং জঘন্য হয়ে থাকবে তারা। কেউ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে? ইতিহাস দুই ধরনের মানুষকে ধারণ করে, ইতিহাসে দুই ধরনের মানুষের নাম পাওয়া যায়। ইতিহাস দু ধরনের মানুষকে সংরক্ষণ করে রাখে, সুখ্যাতি পাওয়া ব্যক্তি এবং কুখ্যাতি পাওয়া ব্যক্তি। ইতিহাসে যেমন সুকর্মকারীদের সুকর্ম ইতিহাসে গাথা আছে, তেমনি কুকর্মকারীদের কুকর্ম ইতিহাস সংরক্ষণ করে রেখেছে। কত আলেম গত 2-3 বছরে চলে গেলেন, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ চলে গেলেন আমাদের কাছে। কত বড় আলেম ছিলেন, বছরের পর বছর বুখারী শরীফ পড়েছে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, আমিন। নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আমিন বলেন, আমিন। আল্লামা জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ চলে গেলেন, কত বড় বড় আলেম গত 1 যুগে 2 যুগে চলে গিয়েছেন। মুফতি আমিনি রাহিমাহুল্লাহর মতো আলেম চলে গিয়েছেন, শাইখুল হাদিস চলে গিয়েছেন,